একটি কুকুর যে কিনা জানতো না যে তার মালিক মারা গিয়েছে, তাই সে মালিকের জন্য স্টেশনে অপেক্ষা করেছিল দশটি বছর। বলছিলাম 2009 সালে মুক্তিপ্রাপ্ত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা হাচি এ ডগস টেইলের গল্প। আসসালামু আলাইকুম। আজ আমরা দেখতে চলেছি একজন মানুষের প্রতি একটি প্রাণের ভালোবাসা ও বিশ্বস্ততার এক অনন্য উদাহরণ। আর আপনি যদি আমার মতো অ্যানিমেল লাভার হয়ে থাকেন, তাহলে এই গল্পটি হয়তো আপনাকে ইমোশনাল করে তুলবে। যাই হোক, মূল গল্পে ফিরে যা যাক, তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। গল্পের শুরুতে আমাদের একটি ক্লাসরুম দেখানো হয়, যেখানে টিচার সকলের পছন্দের হিরো সম্পর্কে জানতে চান। তো টিচার রনি নামে একটি ছেলের কাছে তার পছন্দের হিরো সম্পর্কে জানতে চায়। তখন রনি এসে বোর্ডে লিখে হাচিকো। সবাই তো খুব অবাক হয়ে যায় যে সে কোন ব্যক্তি যাকে কেউই চেনে না। তখন রনি সবাইকে আরো অবাক করে দিয়ে বলে, হাচিকো হচ্ছে আমার নানু উইলসনের পোষা কুকুর। আর এরপর রনি সবাইকে হাচিকো এর গল্প বলতে শুরু করে, যেখানে আমরা দেখি খুবই একটি কুকুরছানাকে একটি বাক্সে ভরে কোথাও পাঠানো হচ্ছে, কিন্তু কোনোভাবে খাঁচাটি পড়ে যায়। আর খাঁচার মুখ খুলে যাওয়ার কারণে কুকুরছানাটি বাইরে বের হয়ে স্টেশনে ঘুরতে থাকে। আর তখন একটি লোক কুকুরছানাটিকে কোলে তুলে নেয় এবং মনে করে কুকুরটি হয়তো তার মালিকের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আর এখানে এই লোকটি হচ্ছে উইলসন, অর্থাৎ রনির নানু, যে একটি কলেজের মিউজিকের প্রফেসর ছিলেন। তো উইলসন স্টেশন মাস্টারের কাছে গিয়ে বলে, এটি হয়তো তার মালিকের থেকে হারিয়ে গিয়েছে, এটি তুমি রেখে দাও, যদি কেউ খুঁজতে আসে তাহলে তাকে দিয়ে দিও। কিন্তু স্টেশন মাস্টার না করে, বলে আমার ডিউটি প্রায় শেষ, আমাকে এখনই যেতে হবে, আমি একে রাখতে পারবো না। তো আর কোনো উপায় না পেয়ে প্রফেসর কুকুরছানাটিকে বাড়িতে নিয়ে আসে এবং একটি জায়গায় লুকিয়ে রাখে, কারণ প্রফেসরের স্ত্রী কুকুর মোটেও পছন্দ করত না। কিন্তু লুকিয়ে রেখে তেমন কোনো লাভ হয় না। তিনি কুকুরটিকে দেখে ফেলেন এবং তার হাজবেন্ডকে বলেন, এটা কোথা থেকে নিয়ে এলে? আর তখন প্রফেসর পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, এটি স্টেশনে একা একা ঘুরছিল, হয়তো হারিয়ে গিয়েছে, তাই আমি একে নিয়ে এসেছি। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি কালই একে ছেড়ে দিয়ে আসব। তো কথা অনুযায়ী পরদিন প্রফেসর ও তার মেয়ে কুকুরছানাটিকে ছেড়ে দিতে যায়। তবে তারা দুজনই চাইতো কুকুরটি তাদের সাথেই থাকুক, কিন্তু তাদের কিছু করার ছিল না। তাই প্রফেসর কুকুরটিকে নিয়ে একটি অ্যানিমেল ফাউন্ডেশনে যায় এবং সেখানকার একটি লোককে বলে, আমি এই কুকুরছানাটিকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি, আপনারা কি কিছুদিনের জন্য একে রাখতে পারবেন? বিনিময়ে আমি আপনাদের টাকা দিব। কিন্তু লোকটি রাজি হয় না। তবে লোকটি বলে, আপনি যদি চান তাহলে আমরা এর ছবি টানিয়ে দিতে পারি। এরপর প্রফেসর তার একটি বন্ধুর কাছে যায়, আর সেও একজন প্রাণী প্রেমিক ছিল। সে কুকুরটিকে কোলে নিয়ে আদর করে। প্রফেসর তাকে কুকুরটিকে রেখে দিতে বলে, কিন্তু তার বাড়িতে আগে থেকে একটি বিড়াল ছিল, তাই সে কুকুরটিকে রাখতে পারে না। আর কোনো উপায় না পেয়ে প্রফেসর কুকুরটিকে একটি ব্যাগে করে নিয়ে কলেজে যায় এবং যাওয়ার পথে স্টেশন মাস্টারের কাছে জানতে চায় কেউ কুকুরটির ব্যাপারে খোঁজ করেছিল কিনা। কিন্তু স্টেশন মাস্টার জানায় কেউই এই কুকুরছানাটির কোনো খোঁজ করেনি। কলেজের ক্লাস শেষে প্রফেসর তার এক জাপানি বন্ধুর কাছে যায়, কারণ সে কুকুরটির সাথে একটি কাগজের টুকরা পেয়েছিল যেখানে জাপানিজ ভাষায় কিছু লেখা ছিল। কিন্তু সেই জাপানিজ বন্ধু বলে, এখানে জাপানের একটি শহরের নাম লেখা আছে মাত্র। এরপর কুকুরটির গলার বেল্ট দেখে সে বলে, এটি হলো কুকুরটির নাম, আর এর নাম হচ্ছে হাসি। আর এটি কোনো সাধারণ কুকুর নয়, এটি খুবই স্পেশাল ব্রিডের একটি কুকুর। তখন প্রফেসর বলে, তাহলে এই স্পেশাল কুকুরটি তুমি রেখে দাও। কিন্তু তখন ওই লোকটি বলে, আমি বলেছিলাম এটি খুবই স্পেশাল ব্রিডের একটি কুকুর, আর এরা যাকে একবার মালিক হিসেবে মানে সারা জীবন তাকেই মালিক বলেই মানে। আর এটি অলরেডি আপনাকে মালিক হিসেবে বেছে নিয়েছে, তাই এখন আমি আর ওকে রাখতে পারবো না। আর কোনো উপায় না দেখে প্রফেসর আবার কুকুরটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আর তার স্ত্রীকে বলে, দেখো আমি একে রেখে আসার অনেক চেষ্টা করেছি, মানুষকে দত্তক নেওয়ার জন্য অনুরোধও করেছি, এমনকি অনেক জায়গায় হাঁচিয়ে ছবিও লাগিয়েছি যাতে ওর মালিক দেখতে পেয়ে ওকে নিয়ে যায়। প্রফেসরের মুখে হাঁচি নাম শুনে তার স্ত্রী আরো রেগে যায়, বলে, তুমি এর মধ্যে ওর নামও ঠিক করে ফেলেছ? আর তখনই ঘরের ভিতর থেকে একটি শব্দ হয় এবং তারা ভিতরে গিয়ে দেখে হাসি প্রফেসরের স্ত্রীর অনেক দিনের একটি প্রজেক্ট একেবারেই নষ্ট করে ফেলেছে। যা দেখে প্রফেসরের স্ত্রী রেগে গিয়ে বলেন, এই কুকুরটিকে কোনোভাবেই আমি আমার ঘরে দেখতে চাই না। অবস্থা খারাপ বুঝতে পেরে প্রফেসর হাসিকে একটি স্টোর রুমে রেখে আসে, কিন্তু মাঝরাতে আবার প্রচন্ড বৃষ্টি শুরু হয়। হাসি একা স্টোর রুমে রয়েছে, যার কারণে প্রফেসরের চিন্তা হচ্ছিল। এই কারণে সে দ্রুত হাসির কাছে চলে যায় এবং ওকে ঘরে নিয়ে আসে। এরপর সে টিভি
টিভি অন করে দেয় যাতে হাসি কোনো শব্দ করলে তার স্ত্রী শুনতে না পায়। তো মাঝরাতে টিভি চলার শব্দ শুনে প্রফেসরের স্ত্রী এসে দেখে প্রফেসর সোফায় ঘুমাচ্ছে আর হাসি তার পাশেই খেলছে। এরপর তিনি তার স্বামীকে ঘুম থেকে ডেকে ঘরে নিয়ে যায় আর হাসি সেখানেই থেকে যায়। পরের দিন সকালে প্রফেসর হাসির সাথে একটি বল নিয়ে খেলছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে হাসি অন্য সকল কুকুরের মতো বল মুখে করে ফেরত নিয়ে আসে না। আর তখন প্রফেসর নিজেই কুকুরের মতো হয়ে হাসিকে মুখে বল নিয়ে শিখাচ্ছিল। আর এই সবকিছু প্রফেসরের মেয়ে জালনা দিয়ে দেখছিল। আর বাবার এমন কর্মকাণ্ড দেখে প্রফেসরের মেয়ে তার মাকে ডেকে দেখায়। আর তখনই একটি ফোন কল আসে আর অপর প্রান্ত থেকে একটি লোক বলে, আমি আপনাদের কুকুরটিকে দত্তক নিতে চাই। আর এই কথা শুনে প্রফেসরের স্ত্রী তো খুবই খুশি হয়ে যায়। আর সে তখন অপর প্রান্তে থাকা লোকটির নাম্বার নোট করে রাখার জন্য পেপার খুঁজতে থাকে। তখন সে দেখে তার স্বামী ও তার মেয়ে হাসির সাথে খেলা করছিল। আর এটা দেখে সে অপর প্রান্তে থাকা লোকটিকে বলে, আমি খুবই দুঃখিত, কুকুরটি আগে থেকেই দত্তক নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমরা বুঝতে পারলাম এখন থেকে প্রফেসরের স্ত্রীও হয়তো হাসিকে পছন্দ করা শুরু করেছে। আর এভাবে অনেক বছর কেটে যায় আর হাসিও এখন অনেক বড় হয়ে গিয়েছে। এরপর একদিন যখন প্রফেসর তার কলেজে যাচ্ছিল তখন হাসি বাগানের বেড়ার নিচ থেকে গর্ত করে বাইরে বের হয়ে আসে আর স্টেশনে চলে আসে। প্রফেসর ট্রেনের ভিতর থেকে হাসিকে দেখে দ্রুত বাইরে আসে এবং হাসিকে বাড়ি যেতে বলে, কিন্তু হাসি প্রফেসরকে ছাড়া বাড়ি যেতে নারাজ। তাই বাধ্য হয়ে প্রফেসর হাসিকে নিয়ে বাড়িতে ফিরে আসে, ফলে সে ট্রেনটি মিস করে। বাসায় আসার পর প্রফেসরের স্ত্রী তাকে বলে, তুমি কলেজে যাওনি? তখন প্রফেসর বলে, ট্রেনটি মিস হয়ে গিয়েছে। তখন স্ত্রী বলে, ঠিক আছে তুমি যাও, পরের ট্রেন ধরে নিও। তো প্রফেসর আবার কলেজের উদ্দেশ্যে রওনা হয় আর যাওয়ার সময় হাসিকে বাসায় থাকতে বলে। কিন্তু বিকেলবেলা যখন ট্রেনে সাইরেন বেজে ওঠে তখন হাসি আর থাকতে পারে না, সে বেড়াটোপকে স্টেশনে চলে আসে আর একটি জায়গায় প্রফেসরের জন্য অপেক্ষা করে। প্রফেসর আসতেই হাসি প্রফেসরের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে যেন হাসি প্রফেসরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তখন প্রফেসর পাশের এক দোকানদারকে জিজ্ঞাসা করে, এই কুকুরটি কি সারাদিন এখানেই ছিল? দোকানদার বলে, না কুকুরটি তো এই মাত্র এখানে এলো। এতে প্রফেসর বুঝতে পারে ট্রেনের সাইরেন শুনে হাসি এখানে চলে এসেছে। আর এই দিনের পর থেকে প্রফেসরের এই ঘটনাটি কমন হয়ে যায়। প্রতিদিন সকালে হাসি প্রফেসরকে স্টেশনে পৌঁছে দেয় আর বিকালে ফেরত নিয়ে আসে। কিছুদিন পর প্রফেসরের মেয়েরও বিয়ে হয়ে যায় আর তাই প্রফেসর তার বেশিরভাগ সময় হাসির সাথেই কাটাত। আর এভাবেই দিন চলতে থাকে। প্রফেসর সারাদিন হাসির সাথে খেলাধুলা করেই সময় কাটাত, কিন্তু আজ পর্যন্ত হাসি একদিনও মুখে বল নেয়নি। আর এই বিষয়টি প্রফেসর তার জাপানিজ বন্ধুকে বলে। তখন ওই লোকটি বলে, এটি অন্য কুকুরের মতো নয়, যখন দেখবে হাসি অন্যরকম কিছু করছে যা ও আগে কখনোই করেনি তখন বুঝবে স্পেশাল কোনো কারণে সে ওটা করছে। এরপর একদিন প্রফেসর কলেজে যাওয়ার সময় হঠাৎ করেই হাসি যেন কেমন করছিল। হাসি যেন আজ প্রফেসরকে কলেজে যেতেই দিতে চায় না, কিন্তু প্রফেসরের তো যেতেই হবে, তাই সে হাসিকে তার সাথে স্টেশনে আসতে বলে, কিন্তু হাসি যায় না। তাই প্রফেসর একাই স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর তখনই হাসি সেই বলটি মুখে করে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর প্রফেসর যখন স্টেশনে ঢুকতেই যাবে তখন দেখে হাসি বল মুখে করে নিয়ে চলে এসেছে। এটা দেখে প্রফেসর তো খুবই খুশি হয়। সে স্টেশনের সবাইকে ডেকে ডেকে বলতে থাকে, দেখো হাসি এই প্রথম মুখে বল নিয়েছে। আর তখন প্রফেসরের সেই বন্ধুর কথা মনে পড়ে যে হাসি অন্যরকম কিছু তখনই করবে যখন স্পেশাল কিছু ঘটবে। এরপর প্রফেসর বলটি একটু দূরে ছুড়ে দেয় এবং আমরা দেখি হাসি সেই বলটি কুড়িয়ে প্রফেসরের কাছে নিয়ে আসে, যেটা গত 2 বছরে হাসি একবারের জন্যও করেনি। এরপর যখন প্রফেসর ট্রেন ধরার জন্য যেতে থাকে তখন হাসি পেছন থেকে ডাকাডাকি করতে থাকে। হাসির ব্যবহার দেখে মনে হচ্ছিল যেন তাদের দুজনের মধ্যে অনেক বড় একটি দূরত্ব তৈরি হতে যাচ্ছে। এমনকি ট্রেনটি ছেড়ে দেওয়ার সময়ও হাসি ট্রেনের দিকে তাকিয়ে থাকে। আর এরপর যখন প্রফেসর কলেজে লেকচার দিচ্ছিল তখন হঠাৎ হার্ট অ্যাটাকে সেখানেই তিনি মারা যান আর এই খবর বাড়িতে পাঠানো হয় আর প্রফেসরের কবরও কলেজের ইয়াতেই দেওয়া হয়। কিন্তু হাসি তো এসব কিছুই জানত না, সে প্রতিদিনের মতো বিকালে প্রফেসরের জন্য অপেক্ষা করতে থাকতো, একজন একজন করে সবাইকে দেখতো, কিন্তু প্রফেসর আসে না।
তো এইভাবে প্রতিদিন হাসি তার মালিককে আনতে যেত, কিন্তু হতাশ হয়ে ফিরে আসতো। এভাবে থাকতে থাকতে হাসি এখন আর বাড়ি যায় না। তারপর একদিন প্রফেসরের মেয়ের জামাই এসে হাসিকে বাড়ি নিয়ে যায়, কিন্তু হাসির মন খুবই খারাপ। আজ অনেক দিন হলো সে তার মালিককে খুঁজে পাচ্ছে না। এরপর বিকেলে ট্রেনের হুইসেল শুনে হাসি অস্থির হয়ে ওঠে আর ছুটে এসে সেই জায়গায় তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে। আস্তে আস্তে রাত হয়ে যায়, বরফ পড়ে, কিন্তু হাসি হার মানে না। সে সবকিছু উপেক্ষা করে তাকিয়ে থাকে, মালিক কখন আসবে। এ সকল কিছু স্টেশন মাস্টার দেখে হাসিকে বলে, তোমার আর অপেক্ষা করতে হবে না, তোমার মালিক আর কখনোই ফিরে আসবে না। পরের দিন প্রফেসরের মেয়ে হাসিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়, কারণ তাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে। কিন্তু সেখানে গিয়েও হাসির ভালো লাগে না। একদিন সুযোগ পেয়ে হাসি সেখান থেকে পালিয়ে এসে স্টেশনের ঠিক ওই জায়গাতেই বসে অপেক্ষা করতে থাকে। যখন প্রফেসর আসে না, তখন হাসি তাদের আগের বাড়িতে যায়, যেখানে গিয়ে দেখে প্রফেসর নয়, এখানে অন্য কেউ থাকে। আর সে আবারও কষ্ট পায় এবং ফিরে এসে স্টেশনে অপেক্ষা করতে থাকে। এরপর প্রফেসরের মেয়ে এসে আবার হাসিকে নিয়ে যায়, কিন্তু বিকেলে যখন ট্রেনের সাইরেন বাজে, তখন হাসি আবারও অস্থির হয়ে ওঠে। তখন প্রফেসরের মেয়ে বুঝতে পারে এভাবে হাসিকে আটকে রাখা সম্ভব নয়, তাই সে হাসিকে ছেড়ে দেয় আর বলে, ভালো থেকো হাসি। এরপর থেকে হাসি স্টেশনেই থাকতে শুরু করে। এভাবেই কয়েক মাস কেটে যায় আর আস্তে আস্তে এই খবরটি ছড়িয়ে পড়ে যে একটি কুকুর তার মৃত মালিকের জন্য মাসের পর মাস স্টেশনে অপেক্ষা করছে। এই খবর শুনে একজন মিডিয়ার লোক নিউজটি কভার করে, যার কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন হাসির খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা পাঠাতে থাকে। আর এভাবে 9 বছর কেটে যায়। প্রফেসরের পরিবার তাদের জীবনযাত্রায় ব্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু হাসি তার মালিককে এখনো ভোলেনি। সে আজও সেই জায়গায় বসে মালিকের জন্য অপেক্ষা করছে। এরপর একদিন প্রফেসরের স্ত্রী তার স্বামীর কবর দেখে এসে যখন স্টেশনে নামেন, তখন তিনি হাসিকে দেখে অবাক হয়ে যান। তিনি দেখেন হাসি আজ 10 বছর পরেও তার মালিকের জন্য অপেক্ষা করছে। এটা দেখে তিনি হাসিকে জড়িয়ে ধরে কান্না করেন। এরপর তিনি বাড়িতে চলে যান, কিন্তু হাসি বাড়ি যায় না। হাসি মৃত্যুর আগ পর্যন্ত ওই স্টেশনে তার মালিকের জন্য অপেক্ষা করতে করতেই মারা গিয়েছে। এরপর আমাদের বর্তমানে আনা হয়, যেখানে রনি বলে, আমি আমার নানুকে দেখিনি, তবে আমি হাসিকে দেখেছি। বিশ্বস্ততা ও ভালোবাসার মর্মটা কি তা আমি হাসির কাছ থেকে শিখেছি, আর এজন্যই হাসি আমার কাছে হিরো হয়ে থাকবে সারা জীবন। সিনেমার শেষ অংশে আমাদের আসল হাসিয়ের একটি ছবি দেখানো হয়, যে কিনা সত্য সত্যই তার মৃত মালিকের জন্য 10 বছর অপেক্ষা করেছিল। সো মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।